Disclaimer: if you don't understand Bengali, check the English version of this video. Link is in the description or in the top right corner. This was a major breach of trust, and I'm really sorry that this happened. We have a basic responsibility to protect people's data, and if we can't do that, then we don't deserve to have the opportunity to serve people. So our responsibility now is to make sure that this doesn't happen again. Just kichu din holo amra important kichu khobor pacchi regarding Facebook stealing our data. Mane amader profile data Facebook theke bibhinno third party apps e leak hocche and jeta khanekta shotti. To ei video tay ami bolbo kichu steps jeta tumra nite paro jate tomader dik theke least amount of information mane bishon kom information Facebook e jay jate tomar data onno karor kache leak na hoy. Hey guys, my name is Devashish, you're watching RC's album. Let's go. শুরু করার আগে আমি একটু মনে করিয়ে দিই, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড অলসো এই ভিডিওটা কোথাও স্কিপ করো না বা কেটে দিও না, বিকজ এই স্টেপগুলো রিয়েলি ইম্পর্টেন্ট তোমার ফেসবুক প্রোফাইলকে সিকিউর করার জন্য। যদি তুমি এটা চেক করো তো শকড হয়ে যাবে যখন দেখবে যে প্রচুর নাম্বার অফ অ্যাপস অলরেডি কানেক্টেড রয়েছে তোমার ফেসবুক প্রোফাইলের সাথে। এগুলো কোন অ্যাপ? সেই অ্যাপগুলো যেগুলো আমরা ডিফারেন্ট গেম টাইপে ইউজ করতাম বা আমাদের আলাদা আলাদা কুইজে আমরা ইউজ করতাম, পার্সোনালিটি টেস্ট এরকম হলে কেমন হয়, সেরকম হলে কেমন হয় অ্যান্ড অল দ্যাট। সেই অ্যাপগুলো কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ডিফারেন্ট পারমিশনস পাচ্ছে, তো সেগুলোকে আনলিস্ট করো অথবা আনচেক করো। জাস্ট ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো, সেটিংসে যাও, অ্যাপসে যাও, সেখানে তুমি সমস্ত অ্যাপস দেখতে পাবে যেগুলো তোমার ফেসবুক প্রোফাইলের ডেটা ইউজ করছে, সেগুলোকে রিমুভ করো। আরও একটা ইম্পর্টেন্ট খবর হলো, তোমার কিছু ইনফরমেশন কিন্তু তোমাদের ফ্রেন্ডসদের থ্রু বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা সার্ভিস হোল্ডারদের কাছে যায়। তো এটাকে আনচেক করার জন্য সেটিংসে যাও, নিচের দিকে পেয়ে যাবে একটা এডিট বাটন আন্ডার দ্য অ্যাপস আদার ইউজ সেকশন, সেই সেট এডিট বাটনে ক্লিক করো অ্যান্ড আনচেক করো সেই সমস্ত ডেটা যেগুলো তুমি অন্য কাউকে দিতে চাও না, বা অ্যাটলিস্ট অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস যাতে সেটা ইউজ না করতে পারে। যখন তুমি ফেসবুক অ্যাপ তোমার মোবাইলে ইনস্টল করছো তখন অনেক পারমিশনস নেয়। আমরা নতুন ফোন কিনলেও প্রথম দিকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকটা ইনস্টল করি, তো সেখানে প্রচুর পারমিশনস নেয় অ্যান্ড আমরা সেটা ভালো করে না বুঝে বা না দেখে কিন্তু দিয়ে দিই। এই পারমিশনটাই ফেসবুককে অ্যালাউ করে আমাদের ডেটাগুলোকে স্টোর করার জন্য। তো সেটাকে ঠিক করার জন্য জাস্ট গো টু অ্যাপ পারমিশন অন ফেসবুক, আনচেক করো ক্যামেরা, কন্ট্যাক্টস, মাইক্রোফোন, SMS অ্যান্ড টেলিফোন। অ্যাটলিস্ট এই জিনিসগুলো ফেসবুক তোমার ইউজ করতে পারবে না। আর ফেসবুকের তোমার স্টোরেজে পারমিশনটা লাগবে, বিকজ সেটা না হলে তুমি কোনো ডকুমেন্ট বা কোনো ফটো বা কোনো ভিডিও আপলোড করতে পারবে না। তো স্টোরেজ পারমিশনটা দেওয়া থাক, বাট ইটস স্টিল ভালনারেবল। একইভাবে মেসেঞ্জারেরও কিছু পারমিশনস লিমিট করা দরকার। যখন তুমি মেসেঞ্জার অ্যাপটা ইনস্টল করছো তখন ডু নট টার্ন অন টেক্সট এনিওয়ান অন ইউর ফোন, মেসেঞ্জারকে দিয়ে টেক্সট করানোর কোনো দরকার নেই। Do not add your phone number to the messenger and do not turn on send and receive SMS in messenger. যদি অলরেডি এগুলো করে দেওয়া থাকে বা তোমার মেসেঞ্জার অলরেডি তোমার ফোনে ইনস্টল করা আছে, মেসেঞ্জারটাকে আনইনস্টল করো, প্লে স্টোর থেকে আবার ওটাকে রিইনস্টল করো অ্যান্ড এই সেটিংসগুলো ফলো করো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ফেসবুক আমাদেরকে স্টক করে আমরা যখন অন্য কোনো স্পেশালি শপিং ওয়েবসাইটগুলো ঘাঁটি, তো এইটাকে বন্ধ করার দরকার। আর একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা অ্যাপসে বা সার্ভিসে তোমার ফেসবুক প্রোফাইল দিয়ে লগ ইন করো না। ইউজ ইউর ইমেল আইডি, ইউজ ইউর জিমেল আইডি, বাট ডোন্ট ইউজ ইউর ফেসবুক প্রোফাইল। অ্যান্ড লাস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, যদি তুমি কখনো মেসেঞ্জার তোমার ফোনে ইনস্টল করে থাকো অ্যান্ড তাকে কন্ট্যাক্টসে পারমিশন দিয়ে থাকো, তাহলে জেনে আশ্চর্য হবে ফেসবুক তোমার ফোনের সমস্ত কন্ট্যাক্টস রেখেছে। ফেসবুকের একটা জায়গায় গেলে তুমি দেখতে পাবে তোমার ফোনের সমস্ত কন্ট্যাক্টস সেখানে আপলোড করা আছে। তো সেটাকে ডিলিট করারও একটা উপায় আছে, লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, এই লিঙ্কটায় ক্লিক করবে
অ্যান্ড ফেসবুক পেজে যাবে, সেখানে গিয়ে ডিলিট অল করে তোমার কন্ট্যাক্টসগুলোকে ফেসবুক থেকে এক্ষুনি ডিলিট করো। তো এই চেঞ্জেসগুলো আমরা নিতে পারি যাতে আমাদের তরফ থেকে লিস্ট অ্যামাউন্ট অফ ডেটা অর ইনফরমেশান ফেসবুকের হাতে যায়, তারপর ফেসবুক সেটাকে শেয়ার করলে খানিকটা দূর অবধি আমাদের আর কিছুই করার থাকে না। এনিওয়েজ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে হয়ে থাকে তাহলে প্লিজ প্রচুর শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথে, কারণ এই ভিডিওটা সবার দেখার দরকার। অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আরও ভালো ভালো টেক ভিডিওসের জন্য, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো। অ্যান্ড যেটা ইম্পর্ট্যান্ট থিং, 1000 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়েছে, আমাদের আরসি অ্যালবাম ফ্যামিলি ইজ নাও 1000 ফ্যামিলি। তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের সাপোর্ট ছাড়া এটা হতো না। আর তাই আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আনতে চলেছি একটা ইন্টারেস্টিং গিভওয়ে, 1000 সাবস্ক্রাইবার সেলিব্রেশন হবে সেই গিভওয়েটার মাধ্যমে। তো মেক শিওর তুমি আমার চ্যানেলের ভিডিওগুলো প্রত্যেকটা দেখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে, আজকের জন্য এটুকুই, টক টু গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, পিস। Oh.